আসসালামু আলাইকুম বন্ধুরা সৃষ্টিকর্তা আমাদেরকে বিবেক দিয়ে দেছেন অর্থাৎ জ্ঞান দিয়ে হ্যাঁ এই জ্ঞান দিয়ে আমরা ভালো এবং মন্দ উপলব্ধি করতে পারি কিন্তু পৃথিবীতে যদি সংঘাতগুলো সৃষ্টি হয় যে দ্বন্দ্বগুলো সৃষ্টি হয় তার একমাত্র কারণ হচ্ছে কি যে এই বিবেকটাকে আমরা শুধু আমাদের নিজের স্বার্থে যখন যখন কাজে লাগাই তখন কিন্তু সংঘাতের সৃষ্টি হয় হুম তারপরে দেখেন যে সৃষ্টিকর্তা আমাদেরকে চোখে যে দৃষ্টি দিয়ে দিয়েছেন হ্যাঁ দেখার যে শক্তি এর কিন্তু অদৃশ্য তারপরে আমাদের যে নাকের যে ঘ্রাণ নাক দিয়ে যে ঘ্রাণ আমরা নেই সেটা কিন্তু অদৃশ্য ঘ্রাণ শক্তিটা আমরা দেখতে পারি না এবং দৃষ্টিশক্তি তাও আমরা দেখতে পারি না হ্যাঁ এবং আমাদের স্মৃতিশক্তি সে জিনিসটাকে আমরা দেখা যায় না তিনটে শক্তিকে আমরা দেখতে পারি না আরেকটা জিনিস সেটা হচ্ছে আবার শ্রবণ শক্তি দেখেন শ্রবণ আমরা শ্রবণ করি এই শক্তি আমরা দেখতে পাই না এগুলো কিন্তু অদৃশ্য অর্থাৎ স্মৃতিশক্তি অদৃশ্য দৃষ্টিশক্তি অদৃশ্য ঘ্রাণ শক্তি অদৃশ্য শ্রবণ শক্তি অদৃশ্য সব কিন্তু অদৃশ্য তারপরে আরও কিছু শক্তি আছে অনুভূতি এগুলো কিন্তু অদৃশ্য বা অনুভূতির চোখ মনে করেন যে আপনার পিছন থেকে যদি একটু ঝাপটা বাতাস বয়ে যায় আপনার পিছনের চামড়াগুলো বা লোমগুলো পশমগুলো আপনার যে অনুভূতির যে বার্তা স্নায়ুতন্ত্রের মাধ্যমে ব্রেনে পৌঁছে দেবে মনে করেন যে আপনার হাতে বা পায়ে বা পিঠে যদি কোথাও একটা মশাও বা একটা পিঁপড়ে হেঁটে যায় সেই হালকা খবরটাও কিন্তু আপনার ব্রেনে চলে যাচ্ছে হুম এবং ব্রেন আবার হাতকে বলে দিচ্ছে যে তোমার পিছনে একটা শত্রু আছে অর্থাৎ একটা মশা আছে বা একটা পিঁপড়ে আছে হ্যাঁ তখন আমরা কী করি সেটাকে আমরা আঘাত করে সেটাকে সেখান থেকে তাড়িয়ে দিই তাই না এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে ইন্দ্রিয়গুলো সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন হ্যাঁ এটাই মূল বিষয় এগুলো সৃষ্টিকর্তার দান আর এগুলো আপনার সর্বত্র কিন্তু একই রকম অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষই কিন্তু সমানভাবে তিনি দান করছেন যেমন পৃথিবীর সব মানুষকে তিনি একই সূর্যের আলো একই চন্দ্রের কিরণ তাই না রাতের আধার সবগুলো সমানভাবে তিনি দান করেন কিন্তু আমরাই মানুষেরা এই বিভেদগুলো সৃষ্টি করি এই ধর্মগুলো মূলত মানুষেরই সৃষ্টি আর সৃষ্টিকর্তার দেওয়া যে ধর্ম সেটা হচ্ছে যে এটাও ধর্ম সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ সুখে হাসে আর দুঃখে কাঁদে শীতে কাঁপে এটা হচ্ছে চিরন্তন ধর্ম এটা সৃষ্টিগত দান তাই আসুন আমরা এই ধর্ম নিয়ে আর বাড়াবাড়ি করব না আমরা আমাদের বিবেকে কাজে হুম আর এই সৃষ্টি সম্পর্কে আমরা চিন্তা করবো স্রষ্ট সম্পর্কে নয় পবিত্র কোরআন শরীফ আল্লাহবাক বারবার বলছে সৃষ্টি সময় চিন্তা করতে বলছে বলছে যে আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশন রয়েছে জ্ঞানীদের জন্য তোমরা যে পানি পান করো তার মধ্যে নিদর্শন রয়েছে তোমরা যে দুধ পান করো তার মধ্যে নিদর্শন রয়েছে তোমরা যে নদীতে যানবাহন চালাও সেখানে নিদর্শন রয়েছে এরকম দিই বহু নিদর্শন রয়েছে সৃষ্টির ভিতরে এবং পৃথিবী ভ্রমণ করতে বলছেন যে ওরা কি পৃথিবী ভ্রমণ করে না ওরা কি দেখে না যে অতীতে হ্যাঁ অতীতে যারা বাড়াবাড়ি করেছিল তাদের পরিণতি দিকই হয়েছিল এরকম তো অসংখ্য প্রায় চৌচল্লিশটার মধ্যে আয় পবিত্রক্রম ছিল পাবেন হুম আসুন আমরা আমরা বিবেকে কাজে লাগাই ধর্মে আমরা বাড়াবাড়ি না করি হুম কারণ প্রত্যেকটা ধর্ম সত্য সুন্দর আর কল্যাণের কথা বলে কিছু বললেও কিছু কুলাঙ্গার থাকে প্রত্যেকটা ধর্মে কিছু কুলাঙ্গার আছে যারা বাড়াবাড়ি করে এবং হ্যাঁ সংঘাত সৃষ্টি করে এ থেকে আমরা বিরত থাকবো এবং আমরা একটা সুন্দর পরিবেশ গড়ব আসুন পৃথিবীতে মানুষ কয়দিন বা আসে আমরা নিজেরাও সুখে থাকব এবং অন্যকে আমরা সুখে শান্তিতে বসবাস করার জন্য পুরনো পরিবেশ গড়ে তোলার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আমার বেরোতার জন্য